নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এটি একটি মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিন রাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের প্রবলেম ক্রিয়েট হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী অর্থাৎ সার্বিক রাশিফল তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এই ধরে কখনোই এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন তাহলে আসুন যে নেওয়া যাক মিন রাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি চাকুরি ক্ষেত্র এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনাদের চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা অলরেডি চাকুরি করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন তবে এই মাসে আপনার অর্থ চিট হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ কাউকে বিশ্বাস করে অর্থ দিলেন সেই অর্থই কিন্তু আর ফেরত পাবেন না পাশাপাশি এই মাসে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে অবশ্যই সেই নথিটি ভালো করে পড়ে নিন নচেত কিন্তু ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে টাকা ধার দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন এবং এই মাসে আপনারা কোথাও ভ্রমণে বা ট্যুরে যেতে চলেছেন এবং এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা বাইক চালান যারা গাড়ি চালান তারা সিট বেল্ট এবং হেলমেট অবশ্যই ইউজ করুন এবং এটি অবশ্যই ইউজ করতে হবে আপনার নিজের সেফটির জন্য কারণ আপনার জীবনের দাম আপনার ফ্যামিলির থেকে কেউ ভালো বোঝে না এরপর আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র দেখুন এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাছটি মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে ব্যবসায় কিছু কিছু টাকা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বুঝে সুঝে ধার দেবেন আর ধার না দেওয়াটাই সবচেয়ে বেটার পাশাপাশি এই মাসে আপনারা লটারি সাট্টা জুয়া শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থপ্রাপ্তি করতে চলেছেন এছাড়াও এই মাসে আপনারা সন্তান লাভের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন পাশাপাশি প্রেমের দিক কিন্তু মোটের উপরে শুভই দেখা যাচ্ছে তবে দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ কলহ আসতে চলেছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু পরিমাণ মতান্তর মতবিরোধ কিন্তু আসতে চলেছে তবে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের জীবনে একাধিক প্রেম আসারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা গৃহের জন্য ক্রয় করতে পারেন সেখান থেকে কিন্তু খরচা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসে আর্থিক দিকটা ভালো থাকলেও মানে সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় থাকবে না অর্থাৎ আপনাদের একদিক থেকে অর্থ আসবে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে এই মাসে আপনারা কিছু পরিমাণ মেডিকেল অ্যালার্ট থাকুন অর্থাৎ এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে বড়ো ধরনের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা নয় মাসে যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তারা অবশ্যই দিতে পারেন পাশাপাশি যারা অলরেডি বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দি বিবাহের জন্য এগোতেই পারেন এই মাসে আপনারা কোনো ক্ষেত্র থেকে অর্থ পেতে চলেছেন সেটা শ্বশুরালয় থেকে হতে পারে আপনার পৈতৃক সূত্র থেকে হতে পারে পাশাপাশি এই মাসে আপনারা শেয়ার মার্কেট থেকে এবং এক্সপোর্ট ইম্পোর্ট থেকে অর্থাৎ যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন কোনো ব্যবসা বাণিজ্যে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে কিছু বিজনেস রয়েছে যে বিজনেসগুলো আপনারা করলে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যদি আপনারা ওষুধের কোনো বিজনেস করেন যদি আপনারা ফুড ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন যদি আপনারা গার্মেন্টসের কোনো বিজনেস করেন যদি আপনারা গোল্ডের কোনো বিজনেস করেন যদি আপনাদের কোনো কসমেটিক্সের কোনো বিজনেস থাকে এছাড়াও এই মাসে যারা কাঁচা মালের বিজনেস করছেন ফুলের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে এডুকেশান সেক্টর কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে কম্পেয়ার টু লোয়ার লেভেল এবং এই মাসে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে ওভারঅল যদি বলা যায় আপনাদের কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আর্থিক দৃষ্টিকোণ থেকে এবং হেল্পিংয়ের জায়গার থেকে তো পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ